হাঁসের ঘরে সারা রাত লাইট না দিলে হাঁস চিল্লাচিল্লি করে। হাঁস তো ডিম দেওয়া শুরু করেছে, এখন কি লাইট দিব? আমরা যদি ডিম পাড়া হাঁসের ঘরে লাইট না দেই কিংবা লাইট যদি সারা রাত জ্বালিয়ে রাখি তাহলে কোনো রকমের ক্ষতি হবে কি না? আর যদি লাইট নিয়মিত দেই তাহলে কিভাবে আমরা হাঁস থেকে লাভবান হতে পারি? লাইট দেওয়ার প্রয়োজনীয়তায় বা কি, হাঁসের ঘরে লাইট দিলে কি কি উপকার হবে কিংবা লাইট না দিলে কি কি ক্ষতি হতে পারে, কিংবা আমরা আমাদের ইচ্ছা মতো হাঁসের ঘরে লাইট দিতে পারবো কি না? অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো কমেন্টের মাধ্যমে আমরা দেখেছি, যেগুলো করেছেন আপনারা। অ্যাকচুয়ালি হাঁস খামার যতটাই সহজ তার চেয়ে অনেক বেশি কঠিন, কারণ যে কোনো একটি ভুল পদ্ধতি হাঁসের খামারে প্রয়োগের ফলে আপনি হাঁসের খামার থেকে লসের সম্মুখীন হতে পারেন। তাই আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, গুরুত্ব সহকারে মেনে চলতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দীর্ঘ কয়েকদিন থেকে আপনাদের মধ্য থেকে এই ধরনের প্রশ্ন আমরা পাচ্ছি, তাই ভাবলাম একটি ভিডিওর মাধ্যমে এই বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরি, যার মাধ্যমে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই পেয়ে যাবেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে সামান্য একটি লাইটের গুরুত্ব ডিম পাড়া হাঁসের খামারে কতটুকু, কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে লাইটিং ব্যবহার করবেন হাঁস খামারে, আর সেখান থেকে ক্ষতির হাত থেকে হাঁসগুলোকে রক্ষা করতে পারবেন। প্রথমে যে প্রশ্নটির উত্তর দিব সেটি হচ্ছে, হাঁসের ঘরে সারা রাত লাইট যদি না জ্বালাই তাহলে যখন লাইট বন্ধ করি হাঁস চিল্লাচিল্লি করে, এক্ষেত্রে কি করব? আর হাঁস যদি চিল্লাচিল্লি করে তাহলে তো অসুস্থ হয়ে যাবে, তাই সারা রাত লাইট জ্বালিয়ে রাখতে হয়। যে খামারি ভাই ও বোনদের খামারে এই ধরনের সমস্যা হচ্ছে তাদের করণীয় কাজ কি একটু মনোযোগ সহকারে শুনুন। আপনারা যেহেতু দীর্ঘদিন থেকে অনিয়মিতভাবে হাঁসের ঘরে লাইটিং ব্যবস্থাপনা অব্যাহত রেখেছেন, তাই আপনারা ইচ্ছা করলে একদিনে সেই পদ্ধতির ব্যতিক্রম করতে পারবেন না। তাহলে হঠাৎ করে লাইটিং বন্ধ করার কারণে হাঁসগুলো ভয় পেতে পারে এবং নানাভাবে অসুস্থ হতে পারে। তাই দীর্ঘদিন থেকে যেহেতু অভ্যাস নেই হাঁসগুলোর অন্ধকারে থাকার, তাই আস্তে আস্তে আপনারা অভ্যাসে পরিণত করুন। আগে যেহেতু আপনারা সারা রাত লাইট জ্বালিয়ে রাখতেন, এখন রাতে শুধু লাইটটা 4 ঘন্টা জ্বালিয়ে রাখবেন, বাকি 8 ঘন্টা একেবারে অন্ধকারে থাকলে যেহেতু হাঁসগুলোর সমস্যা হয়, তাই আপনারা হাই পাওয়ারের ডিম লাইট হাঁসের খামারে ইউজ করতে পারেন। এতে করে অত্যাধিক আলোর যে ব্যবহার সেটি থেকে আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারছেন। আস্তে আস্তে হাঁসগুলো অন্ধকারে থাকা কিংবা অন্ধকারে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, আর এভাবেই হাই পাওয়ারের ডিম লাইট দীর্ঘদিন ব্যবহারের পরে আপনারা এই 8 ঘন্টা ডিম লাইট ব্যবহারের পরিবর্তে আস্তে আস্তে সেই সময়টা কমিয়ে দিতে পারেন। 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, এমন করে এক সময়ে পুরো 8 ঘন্টায় আপনারা অন্ধকারে রাখবেন হাঁসগুলোকে। তাহলে দেখা যাবে আস্তে আস্তে অন্ধকারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে হাঁসগুলো, এতে করে কোনো সমস্যা হবে না। অনেকেই প্রশ্ন করেছেন যে সারা রাত লাইট জ্বালিয়ে রাখলে কি হবে? আমরা তো সারা রাত লাইট জ্বালিয়ে রাখি, কোনো ধরনের সমস্যা হয় না। অ্যাকচুয়ালি লাইট জ্বালিয়ে রাখার জন্য সমস্যা হয় কি না আপনারা সেটা বুঝবেন কি করে? সারা রাত লাইট জ্বালিয়ে রাখার ফলে যে সমস্যাগুলো হয় তার মধ্যে কয়েকটি সমস্যা আপনাদের সবার উদ্দেশ্যে তুলে ধরছি, আপনারা একটু মিলিয়ে নেবেন যে এই সমস্যাগুলো আপনাদের খামারে হচ্ছে কি না, যারা মূলত সারা রাত
লাইট জ্বালিয়ে রাখেন। যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সারা রাত লাইট জ্বালা থেকে আপনারা বিরত থাকবেন। সারা রাত লাইট জ্বালিয়ে রাখার ফলে হাঁসগুলো ঠোকরা ঠুকরিতে অভ্যস্ত হতে পারে, এক হাঁসের পাখা অন্য হাঁস খেয়ে ফেলতে পারে। যে হাঁসগুলো ডিম পারে এক হাঁসের ডিম অন্য হাঁস খেয়ে ফেলতে পারে, এক সময়ে সেই ডিম ঠুকরিয়ে খাওয়া হাঁসের অভ্যাসে পরিণত হতে পারে। যে সময়ে হাঁসের ডিমের পার্সেন্টেজ অনেক ভালো থাকার কথা, খাদ্য মেডিসিন সব কিছুই ঠিক থাকে, কিন্তু হাঁসের ডিমের পার্সেন্টেজ ঠিক না থাকতে পারে দীর্ঘ সময় ধরে লাইট জ্বালিয়ে রাখার কারণে। যে কোনো প্রাণীর ক্ষেত্রেই বিশ্রামের প্রয়োজন কিংবা নিরিবিলি একটি সময়ের প্রয়োজন, হাঁসের ক্ষেত্রেও এক্স্যাক্টলি এর ব্যতিক্রম নয়। তাই অবশ্যই যে 8 ঘন্টা সময় অন্ধকার, সেই 8 ঘন্টা সময় হাঁসের বিশ্রাম কিংবা ঘুমানোর জন্য নির্দিষ্ট একটি সময়। এতে করে হাঁসের ফ্লোকে ডিম উৎপাদন সঠিকভাবে হয় এবং হাঁসগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়। যারা প্রশ্ন করেছেন যে এখন হাঁস ডিম পাড়া শুরু করেছে, এখন হাঁসের ঘরে লাইট দিতে হবে কি না, অ্যাকচুয়ালি নতুন হাঁস যখন নিয়ে আসা হয় তখন থেকেই হাঁসের ঘরে নিয়মিতভাবে লাইটিং পদ্ধতিটা অব্যাহত রাখতে হয়। এখানে হাঁস ডিম দিল কি না এর সঙ্গে কোনো সম্পর্ক থাকার কথা না। তারপরও আমি ধরে নিচ্ছি আপনারা যারা প্রশ্ন করেছেন যে এখন যেহেতু ডিম পাড়া শুরু করেছে এখন লাইট দেব কি না, আপনারা আগে থেকে লাইট ব্যবহার করতেন না, তাই এখন যেহেতু ডিম পাড়া শুরু করেছে হঠাৎ করেই লাইট দেয়া যাবে না। তার কারণ হঠাৎ করে যখন লাইট দেয়া শুরু করবেন দীর্ঘদিনের হাঁসের অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে, দীর্ঘদিনের হাঁসের একটা পরিবর্তন ঘটবে। তাই এই হঠাৎ করে লাইটিং পরিবর্তনের কারণে হাঁসের ডিম আরও কমে যেতে পারে। তাই আপনাদের উদ্দেশ্যে একটি পরামর্শ আমার, সেটি হচ্ছে প্রথমত আপনারা রাতে ডিম লাইট ইউজ করতে পারেন শুধুমাত্র 4 ঘন্টার জন্য। ডিম লাইট ইউজ করলে একেবারেই অত্যাধিক আলোটা হাঁসের দীর্ঘদিনের অভ্যাসে ব্যাঘাত ঘটাবে না, আর আস্তে আস্তে করে আপনারা ডিম লাইট থেকে সাধারণ লাইটে হাঁসগুলোকে অভ্যস্ত করে নিতে পারবেন। অ্যাকচুয়ালি ডিম পাড়া হাঁসের সুস্থতা, স্বাভাবিক গঠন, হাঁসের ফ্লোকে ডিম তৈরি হওয়া ইত্যাদি ক্ষেত্রে আলোর সঠিক ব্যবহারের গুরুত্ব অপরিসীম। তাই অবশ্যই আমাদেরকে আলোর সঠিক ব্যবহার করতে হবে। আলোর ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি, সেটি হচ্ছে আপনারা অনেকেই মনে করেন যে রাতে শুধু 4 ঘন্টা লাইট দিলেই হয়, যে কোনো সময় আমরা দিতে পারি। আসলে এই কথাটা একেবারেই সত্যি নয়, কারণ আপনারা যদি সারা দিন 12 ঘন্টা আলোর পরে সঙ্গে সঙ্গে 4 ঘন্টা লাইটের ব্যবস্থা রাখেন তাহলে হাঁস ওই ব্যবস্থাপনার সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে, এর ব্যতিক্রম করা যাবে না। কোনো দিন যদি আপনারা সন্ধ্যা থেকে লাইটিং শুরু করেন, কোনো দিন মাঝরাত থেকে লাইটিং শুরু করেন, কিংবা কোনো দিন শেষ রাত থেকে আপনারা লাইটিং শুরু করেন, এক্ষেত্রে কিন্তু হাঁসের অভ্যাসের পরিবর্তন হবে আর ডিমের ক্ষেত্রেও আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আর অবশ্যই ডিমের পার্সেন্টেজ কম হতে পারে, তাই অবশ্যই লাইটিং ব্যবহারটা আপনারা সঠিকভাবে করবেন। তো এ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্টে লিখে ফেলুন এখনই। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যারা খামারি আছেন তাদের রিকোয়েস্ট করব নিত্য নতুন আপনার প্রয়োজনীয় ভিডিও পেতে এবং হাঁস বিষয়ক তথ্য পরামর্শমূলক ভিডিও পেয়ে উপকৃত হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কর্মক্ষেত্র থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।